ভোটের মুখে হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রকাশ্য সভা থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী খোকন দাসের বিরুদ্ধে। মঙ্গলবার কাঞ্চননগরে এক কর্মী সভায় বক্তব্য রাখার সময় তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সেখানে তিনি বলেন, এই এলাকায় যারা দু চারজন ভাবছেন আমরা বিজেপি অথবা সিপিআইএমকে ক্ষমতায় নিয়ে আসব, ক্ষমতায় নিয়ে আসতে পারলে তো ভালো, না আনতে পারলে আমরা রথতলা ও কাঞ্চননগরে যা কাজ করেছি, যারা বিজেপি ও সিপিআইএমকে সমর্থন করবেন তাদের পাশে আমরা দাঁড়াবো না। এই শব্দ শুনে বামেরা বলে, এতে আশ্চর্যের কি আছে? গত 10 বছর ধরে হুমকি সন্ত্রাস করে বর্ধমান শহরে তৃণমূল রাজত্ব কায়েম করেছে, এবার পরিস্থিতি একদম অন্যরকম। যারা হুমকি দিচ্ছেন ভোটের পর তাদের পাশে কেউ দাঁড়াবে না। বিজেপি জানিয়ে দিয়েছেন যে এই তৃণমূল প্রার্থীর এমন কথা নিয়ে তারা কমিশনে নালিশ জানাবেন। মঙ্গলবার বিকেলে বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মাঠে নির্বাচনী সভা ছিল। ওই সভায় বক্তব্য রাখছিলেন খোকন। সভায় খোকন দাস আরও কতকগুলো বিতর্কিত মন্তব্য করেছেন বলে দাবি করেছে বিরোধীরা। এদিন প্রকাশ্য সভায় তিনি আরও বলেন, আমরা এলাকার মানুষের বিপদে আপদে সারা বছর কাজ করি, কোনোদিন রাজনীতি বা দল দেখি না, কিন্তু মানুষের ভাবা দরকার। রথতলা কাঞ্চননগরের ছেলে খোকন দাস প্রার্থী, আমরা অন্য কাউকে ভোট দেব না, আমরা সব ভোটটাই খোকনকেই দেব। নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট।